নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এপ্রিল দু হাজার কুড়ি বিশ্বিক রাশির কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ বাইশে মার্চ মকর রাশিতে মঙ্গল গ্রহের অবস্থান তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে আঠাশে মার্চ শুক্র গ্রহ বিশ্বরাশিতে অবস্থান এবং চোদ্দোই এপ্রিল রবি রবিগ্রহ মেষরাশিতে তুঙ্গগৃহে অবস্থান এবং আপনার রাশির অষ্টম স্থানে রাহু এবং আপনার রাশির দ্বিতীয়তে কেতু গ্রহের অবস্থান এবং সাতই এপ্রিল থেকে এই গ্রহ মীন রাশিতে নিচস্থ গৃহে অবস্থান কী ফলাদেশ হতে চলেছে আমি তা জানাবো এবং আপনারা কি উপায় করলে আপনাদের এ মাসটি ভালো যাবে এই ভিডিও শেষে তাও জানাবো এবং আপনাদের লাকি নাম্বার এ মাসের আমি এই ভিডিওতে জানাতে চলেছি তো প্রথমেই জানাই বিশ্বিক রাশির রাশির অধিপতি এবং আপনার ষষ্ঠপতি তুঙ্গ গৃহে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে অর্থাৎ আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে প্রথমেই জানাই আপনাদের যে কোনো কাজে উদ্যমতা বাড়বে এবং আপনাদের ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভ্রাতৃস্থান আপনাদের এই মাসে শুভ ফল প্রদান করবে যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল অর্থাৎ ল্যান্ড ওরিয়েন্টেড সমস্যা যাদের চলছিল তাদের কিছুটা হল এই সময়টা ভালো ফল প্রদান করবে অর্থাৎ আপনাদের মধ্যে কিছুটা হল অ্যাডজাস্ট আসবে এর পাশাপাশি এই মঙ্গল গ্রহ তুঙ্গ অবস্থার জন্য আপনারা বাড়ি বা জমি ক্রয় করার একটা সম্ভাবনা এ মাসে প্রবল দেখা যাচ্ছে অর্থাৎ কোনো অ্যাসেট আপনারা ক্রয় করবেন মঙ্গল নির্দেশ করে জায়গা জমিকে অর্থাৎ আপনাদের এই সময় জায়গা জমি কেনার একটা প্রবল সম্ভাবনা আছে এর পাশাপাশি আপনার রাশির সপ্তম স্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটতে চলেছে অর্থাৎ বিবাহের একটা সম ভালো দিক আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই ব্যাপারে আপনারা এগিয়ে চলুন ধীরে ধীরে বিবাহের জায়গাটা আপনাদের খুলতে চলেছে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে প্রেমজ সম্পর্কে তাদের সম্পর্কে কিছুটা হলেও উন্নতি হবে প্রেমে আপনারা সফলতা পাবেন নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে এবং রাশির পঞ্চম স্থানে বুধগ্রহ নিচস্ত গৃহে অবস্থানের জন্য যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা যাবে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ ফল প্রদান করবে আপনার রাশির দশমপতি রবি রাশির ষষ্ঠ স্থানে তুঙ্গ গৃহে অবস্থান করছে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মে পদোন্নতি আপনাদের এই রকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এ মাসে না হলেও এই জিনিসটা কিন্তু আপনাদের এই রাস্তাটা খোলা থাকবে অর্থাৎ পরবর্তী দিনগুলোতে আপনারা ভালো একটা চলেছেন এই সময় অর্থাৎ আপনার রাশির অষ্টম স্থানে রাহু অবস্থান করায় আপনারা একটু আগুনের দিক থেকে সাবধানে থাকবেন কারণ যে কোনো সময় আপনাদের ছোটখাটো দুর্ঘটনা হওয়ার বা ইলেকট্রিক যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন অষ্টম স্থানে রাহু মোটেও ভালো নয় দ্বিতীয় স্থানে কেতু আপনাদের গলাতে কিছুটা হল প্রবলেম এ সময়টা লক্ষ্য করা যাচ্ছে এবং এ সময় আপনাদের খরচ বৃদ্ধি পাবে কিন্তু পাশাপাশি আপনাদের আইভ্যাভটাও শুভ ফল প্রদান করবে যারা ফিল্ম দুনিয়াতে আছেন গ্ল্যামার জগতে আছেন তাদের জন্য এই সময়টি শুভ ফল প্রদান করবে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন অর্থাৎ ষাটের ঊর্ধ্বে যারা ব্যক্তিরা আছেন তাদের ব্লাড প্রেশার সুগার এই দিকে সমস্যা নার্ভের কিছু সমস্যা এ মাসে দেখা যেতে পারে সেই দিকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই বিশ্বিক রাশি দীর্ঘদিন ধরে সময় খারাপ চলে আসছে আপনাদের আস্তে 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 সফলতার হাতছানি আপনারা কিন্তু পাবেন অর্থাৎ আপনারা যে কোনো কাজে সাফল্য আপনারা পাবেন এবং নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যদয় করাবেই করাবে আমি দায়িত্ব বলছি কিন্তু ধীর গতিতে হবে যারা ব্যবসাতে আছেন তাদের জন্য এ মাসটা শুভ অর্থাৎ ব্যবসাতে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন ব্যবসার দিকটা আপনাদের ওভারঅল ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের যারা চল্লিশের মধ্যে যাদের বয়স তাদের বা তিরিশ থেকে মধ্যে যারা যাদের বয়স তাদের ছোটখাটো চোট আঘাত রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে আপনারা গাড়ি বা বাইক চালালে একটু সাবধানে চালাবেন তো আপনারা এই মাসে কি কি করবেন কি ক্রিয়া করলে আপনাদের ভালো হবে আমি জানাচ্ছি প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের শুভ তারিখ আপনাদের এই মাসে শুভ তারিখ নয় আঠেরো এবং সাতাশ এই তারিখগুলো আপনাদের পক্ষে শুভ আরেকটি হচ্ছে তিন বারো একুশ এই তারিখগুলো আপনাদের পক্ষে শুভ এই মাসে আপনারা কি ক্রিয়া করবেন যে করলে আপনাদের শুভ হবে আপনারা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন এবং ঘিয়ের প্রদীপ নিবেদন করুন দেখবেন আপনাদের সমস্যা অনেকটা হলেই হলো কাটবে এবং আপনারা কালো কুকুরকে বা যে কোনো রাস্তায় কুকুরকে মিষ্টি রুটি আপনারা খাওয়ান বা রুটি যদি আপনারা খাওয়াতে পারেন বা মিষ্টি যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো শুভ ফল প্রদান করবে তো আমি আপনাদেরকে জানালাম যে বৃষ্টিকাশির কেমন যাবে একটা ইন জেনারেল প্রেডিকশান এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রেডিকশান নয় তো প্রিয় দর্শক বন্ধু বর্তমান সময়টা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই সে মতো ভালো জায়গাতে পজিশানে নেই তাও আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম যে কি করলে আপনাদের ভালো হতে পারে তো প্রিয় দর্শক বন্ধু সময় এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ